আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুকে পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলে দুইটারই লিঙ্ক দেওয়া আছে, পেজে সাবস্ক্রাইব করে নেবেন। আমার আজকে রেসিপি হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে সহজভাবে রেসিপিটা শেয়ার করা যায় সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা নতুন, যাদের বাচ্চা আছে তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারে আসবে। আর সবার জন্য আমি রেসিপিটা শেয়ার করছি, একদমই কম সময় লাগে এই হোমমেড ফ্রেঞ্চ ফ্রাইটা ঘরে তৈরি করতে, ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। যাদের বাচ্চা আছে তাদের জন্য খুব সহজভাবে আমি শেয়ার করছি। আর এটা ছোটো বড়ো সবারই ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ, তো আমি, আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমি ঘরে তৈরি করি সবসময়। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেভাবে একদম দোকানে করে সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি। একদমই এখানে কোনো, আমি আলু নিয়েছি 5-6 পিস আলু আমি আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে উপরে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। তো আমি একটা পিলারের সাহায্যে এখন ছিলকাগুলো ফেলে দিব। আর কেউ চাইলে বটি দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমি সুবিধার ক্ষেত্রে আমি পিলারের সাহায্যে ছিলকাগুলো ফেলে দিচ্ছি। আর ছিলকাটা ফেলানো দেওয়ার পরে আমি এটা ধুবো না, এই জন্য আমি আগে ধুয়ে নিয়েছি। আর এভাবে করে আমি সবগুলো আলুটাও ছিলে নেব পিলারের সাহায্যে। তো আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর সাথে আমি একটা সরিষা যেগুলো একটু কেটে দেখাবো, কীভাবে দোকানে কাটে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। একদমই ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি সরিষা যে কেটে শেয়ার করছি, আপনারা বটি দিয়েও করতে পারেন, কারণ বটি দিয়ে করলে অনেকে সুবিধা হয়। তো আমি একটু সরিষা যে করছি, আর এরকম চিকন করে করে নিয়েছি। এর চেয়ে পাতলা করলে আরও ভালোই হবে, কিন্তু এর চেয়ে মোটা করলে ভালো হবে না, সিদ্ধটা হবে না, ফ্রেঞ্চ ফ্রাইটা একটু সুন্দর দেখা যাবে না। আর এখানে আমি একটা ডিম ভেঙে দিব, দিয়ে আমি হাতে এটাকে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিব কর্নফ্লাওয়ার, দিব 2-4 চামচ, আর 2-4 চামচ দিব ময়দা। যাদের ময়দা না থাকবে আটা দিয়েও করা যাবে। এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, ময়দাটাকে, আটা ময়দা যাই বলেন, মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করব, আমার কাছে কালোটা নাই সেই জন্য সাদাটা ইউজ করছি, যার কাছে যেটা থাকবে সেটা দিলে হবে। আর এটা গোলমরিচটা দিলে একটু জাল জাল লাগে, ভালো লাগে, বড়দের জন্য ভালো লাগে, বাচ্চারের জন্য না দিলেও হবে, কারণ বাচ্চারা তো জাল পছন্দ করে না। আর কেউ চাইলে কাঁচামরিচের কুচো ইউজ করতে পারেন। এদিকে আমি চুলায় চলে আসছি, আগে থেকে চুলাটা অন করা ছিল, প্যানও বসানো ছিল, তেল দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ। এখন আলুগুলো আমি দিয়ে নিব, তো এইভাবে আমি ছড়িয়ে দিয়ে দিব। তারপরে চামচের সাহায্যে আমি একটু মানে একটা সাথে আরেকটা যাতে না লেগে যায় এরকম ভেঙে দিব। একদমই এই রেসিপিটা সহজ, নতুন নাদুনি পুরান নাদুনি করার জন্য সবার জন্য এই রেসিপিটা সহজই লাগবে। যাদের খেতে ইচ্ছা করবে সাথে সাথে বানিয়ে নেওয়া যাবে। তো আমি এভাবে উঠিয়ে নেব আর বাকিগুলো এভাবে ভেজে নেব। তো আমার তৈরি হয়ে গেলো আজকের হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই। তো আজকের জন্য এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।